আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইভেন্ট সিকিউরিটি সম্পর্কে। ইভেন্ট সিকিউরিটি কি? প্রথমত আপনাদেরকে বলে রাখি, ইভেন্ট সিকিউরিটি একজন ফ্রিল্যান্সার হতে হয়, মানে ফ্রিল্যান্সার আর কি। তো ইভেন্ট সিকিউরিটি হলো ফ্রিল্যান্সার, তারা নিজে বাংলাদেশ থেকে আসবে, বাংলাদেশ থেকে এসে তারা নিজে মানে নিজস্ব ভিসা বলে, যাকে আজাদ ভিসা বলা হয়, তারা নিজস্ব ভিসা করবে এবং তারা নিজেরাই ট্রেনিং করবে। যে দুবাই পুলিশ একাডেমি আছে, দুবাই সিরা কোর্সের যে ইয়ে আছে, সেখানে ট্রেনিং করবে। তারা একটা ইভেন্ট সিকিউরিটি লাইসেন্স দিবে। তো সেই লাইসেন্স নেওয়ার পরে তারা কাজ দেখবে কীরকম, ইভেন্ট সিকিউরিটি কীরকম। তাদের কাজটাকে আগে সেই বিষয়ে আলোচনা করি। তাদের কাজটা হলো যে বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয়, বিভিন্ন জায়গায় ইভেন্ট হয়, বিভিন্ন জায়গায় কনসার্ট হয়, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, এই সমস্ত জায়গায় তাদেরকে হায়ার করা হয়। তো এই সমস্ত জায়গায় তাদেরকে হায়ার করা হয়। এর মধ্যে দুবাই শহরের মধ্যে একটা সবচেয়ে বড় একটা জায়গা, সরকারি জায়গা, সেটা হলো এই দুবাই ট্রেড সেন্টার। দুবাই ট্রেড সেন্টারে প্রচুর অ্যাভেলেবেল ইভেন্ট সিকিউরিটি, অনেক ইভেন্ট সিকিউরিটি। তো সেখানে আমি ডিউটি করে আসছি, সেই জন্য আমি বলতেছি আপনাদেরকে। তো দুবাই ইভেন্ট সিকিউরিটি দুবাই শহরের মধ্যে আপনার এই বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাওয়া যায়। তো দুবাই শহরে প্রচুর, সব জায়গায়, দুবাই, আবুধাবি, শারজা, সব জায়গায় ইভেন্ট সিকিউরিটির। এখন আমি বলি আপনাদেরকে, ইভেন্ট সিকিউরিটির কিন্তু কোনো গাড়ি ভাড়া টাড়ি ভাড়া এগুলা কিন্তু সব নিজের, মানে কোনো সময় কোনো কোম্পানি গাড়ি ভাড়া দিবে না, কোনো কিছু না, সব নিজস্ব বহন করতে হবে। থাকা নিজস্ব, খাওয়া নিজস্ব, সব নিজের। আর ইভেন্ট সিকিউরিটি সর্বক্ষেত্রে সব সময়ে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে পাওয়ার, এটা সবসময় বেশি থাকবে। একজন সাধারণ সিকিউরিটি গার্ড, যে আমি যেরকম একজন সিকিউরিটি গার্ড, আমার সেই ইভেন্ট সিকিউরিটির অ্যাক্টিভিটি সবসময় বেশি থাকবে, তাদের পাওয়ারটা সবসময় বেশি থাকবে। তাদের যে সম্মানটা পুলিশের কাছে কিংবা এই দেশের লোকালিটির কাছে, তাদের সম্মানটা, এদেশের লোকাল লোকদের কাছে সম্মানটা, এতটুকু সম্মান কিন্তু আমি পাবো না, ইভেন্ট সিকিউরিটি যতটুকু পাবে। আর একজন ইভেন্ট সিকিউরিটি সর্বক্ষেত্রে তাদের স্যালারি হবে, এখন স্যালারির কথা শুনুন, সর্বক্ষেত্রে তাদের স্যালারি হবে 250 থেকে 400 দিরহাম একজন ডে প্রতি ডে। একদিনে তারা 250 থেকে 400 দিরহাম কামে করবে। এখন বর্তমান অনুযায়ী, আমি তো আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম একটু কম রেট, কিন্তু এখন বর্তমানে ইভেন্ট সিকিউরিটির চাহিদা বেড়ে গেছে দেখে সেই কারণে ইভেন্ট সিকিউরিটির স্যালারিও বেড়ে গেছে। 250 থেকে 400 দিরহাম একজন ইভেন্ট সিকিউরিটি পাবে। এটা কিন্তু নির্দিষ্ট করা নাই যে 250, 300, 400 এরকম নির্দিষ্ট করা নাই, কিন্তু নিম্নে 250 পাবে। 250 থেকে 400 দিরহাম এটা একজন ইভেন্ট সিকিউরিটি পার ডে ইনকাম করবে। তাহলে হিসাব করেন মাসে। কিন্তু এখানে আবার কথা আছে, কথাটা কি, যে দেখা গেল যে মাসে সব প্রতিদিন কাজ নাও থাকতে পারে, এমনও হতে পারে এক জায়গায়, যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতি মাসে প্রতিটা দিন ইভেন্ট থাকে এরকম। তো এরকম সব জায়গায় তো ইভেন্ট প্রতিদিন থাকে না, দেখা গেল যে মাসে 15 দিন কাজ থাকে, 15 দিন বসে থাকতে হয়, এরকম কিন্তু ইভেন্ট সিকিউরিটি। তো 15 দিন যে কাজ থাকে, তাহলে 15 দিন আপনি কামাই করতে পারবেন 3000, 4000 মতো, যদি নিম্নে 250 দিরহাম হয়। তো এরকম ইভেন্ট সিকিউরিটি হতে হয় যে 15 দিন কাজ থাকবে, 15 দিন থাকবে না। এটা কিন্তু নির্দিষ্ট করা না আপনাদেরকে কিন্তু পুরো নির্দিষ্ট করে দেবে না যে আপনি 1 মাসে আপনি কাজ করবেন না। আবার এমন হতে পারে আপনি দেখা গেল কি 12 মাসের মধ্যে 7 মাস আপনার 1 মাস ধরে কাজ করলেন, আবার 5 মাস দেখা গেল 15 দিন, 12 দিন, 13 দিন, 10 দিন, এরকম কাজও পাওয়া যায়। ইভেন্ট সিকিউরিটি এরকম হয়। কিন্তু এখন কাজ কিভাবে খুঁজবেন, কাজ কিভাবে খুঁজবেন, একটা মাধ্যম আছে অ্যাপসের। তো যে অনলাইনে একটা মাধ্যম আছে, অনলাইনে অ্যাপসের মাধ্যমে অনলাইনে একটা দরখাস্ত করে তারপর আপনি ইভেন্টে ঢুকতে পারেন, এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হলো যে আপনি কোনো কোম্পানির সাথে জয়েন করবেন, কোম্পানি আপনাকে হায়ার করবে, কোম্পানি আপনাকে স্যালারি দেবে। যেরকম কোম্পানি কোনো একটা ইভেন্টে কিংবা কোনো একটা এক্সিবিশনে আপনাকে নিয়ে গেছে, কোনো একটা কোম্পানি আপনাকে হায়ার করে নিয়ে গেছে, সিকিউরিটি কোম্পানির কথা বলতেছি, কোনো সিকিউরিটি কোম্পানির সাথে আপনি জয়েন করবেন, জয়েন করলে আপনি ইভেন্টে টাকাটা পাবেন। কীরকম, কোনো কোম্পানির সাথে আপনি জয়েন করছেন, জয়েন করার পরে তারা দেখাইছে যেখানে ইভেন্ট হচ্ছে, যেখানে এক্সিবিশন হচ্ছে, সেখানে দেখাচ্ছে যে আপনি ইভেন্ট সিকিউরিটি দেখে তারা তাদের কাছ থেকে 500 দিরহাম নিবে, আমি আনুমানিক বললাম আর কি, আপনারা ধরে নেন 500 দিরহাম নিবে। ইভেন্ট সিকিউরিটি দেখাই, আপনার আইডি কার্ডটা তো থাকবে, আপনার একটা ইভেন্ট সিকিউরিটি আইডি থাকবে, সেই আইডিটা দেখাবে তাদেরকে যে অমুক, যেমন আপনার নাম, আপনার নাম আব্দুর রহিম বললাম, যে আব্দুর রহিম ইভেন্ট সিকিউরিটি। তো ইভেন্ট সিকিউরিটি এই আইডি কার্ডটা দেখাবে ওই কোম্পানি এক্সিবিশনের মালিককে, দেখালে তারা আপনার জন্য 500 টাকা দিবে, 500 দিরহাম দিবে, দেওয়ার পরে আপনাকে তারা 250 দিরহাম দিয়ে দিবে এবং 250 দিরহাম তারা রেখে দিবে, এরকম, বুঝতে পারছেন? এখন কোম্পানি কোথায় পাবেন দেখেন, কোম্পানি মানে দুবাই শহরে যত সিকিউরিটি গার্ডের কোম্পানি আছে, উচ্চ পর্যায়ে, নিম্ন পর্যায়ের সিকিউরিটি না, উচ্চ পর্যায়ের সিকিউরিটি কোম্পানি আছে। দেখা গেল যে আপনি জানেন, শুনছেন যে এই সমস্ত কোম্পানি ইভেন্টের কাজ করে, এই সমস্ত কোম্পানি ইভেন্ট সিকিউরিটি হায়ার করে, ওই সমস্ত কোম্পানিতে গিয়ে যোগাযোগ করবেন যে আমি ইভেন্ট সিকিউরিটি কাজ করে আসছি, আমি যে কোম্পানিতে কাজ করে আসছি সেটা হলো প্রাইম সিকিউরিটি, প্রাইম সিকিউরিটিতে আমি ইভেন্ট সিকিউরিটি কাজ করে আসছি, আমার সিরা কাট, তারপরেও আমি ইভেন্ট সিকিউরিটি কাজ করে আসছি। সেই প্রেক্ষাপটে বললাম